হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইলেকট্রিক্যাল ট্রেনিং বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডিসি ওয়াট। তো আপনারা এখানে দেখে বুঝতে পারছেন যে কী নিয়ে কথা বলবো। তো আজকে কথা বলবো আপনার ডিসি ওয়াট নিয়ে কথা বলবো, কীভাবে ডিসি ওয়াট বের করতে হয় সে বিষয় নিয়ে কথা বলবো। বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকলো, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে না, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিক মার্ক দিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে আপনাদের সবার আগে আপনাদের মাঝে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকে আমরা ডিসি ওয়াট কীভাবে বের করতে হয় সেটা দেখবো। তো আমরা প্রথম লিখি পি বাই ভিআই ভোল্ট, এটা হলো পি পাওয়ার ভোল্ট কারেন্ট, আইতে হলো কারেন্ট। তো এখন আমরা যেহেতু পাওয়ার বের করবো ওয়াট, সেহেতু আমরা ক্যালকুলেশন করি এখানে। সাপোজ ধরেন আমার একটা ব্যাটারি 12 ভোল্ট আছে, 12 ভোল্ট আছে এবং এম্পিয়ার আছে 1.4। সাপোজ আমার যে জিনিসটা চলতেছে, যে ডিভাইসটা চলতেছে, সেটা হলো আমার এম্পিয়ার নিতেছে 1.4। 1.4 হলো এম্পিয়ার, 1.4 এম্পিয়ার। আর এখন এই 1.4 এবং 12 ভোল্ট এটাতে আমার কিন্তু ওয়াট এখানে নাই। তো আমি এখন ওয়াট বের করব, কীভাবে ওয়াটটি বের করতে হয়। তো ওয়াট হচ্ছে, এখন ক্যালকুলেশন করি, তো এখানে দেখা যায় আপনার 12 ভোল্ট, 12 ভোল্ট ইনটু এম্পিয়ার হলো আমার 1.4, কত আসে 16.8, 16.8 ওয়াট। মানে আপনি যেহেতু আমার 5-এর উপরে চলে গেছে, এখানে 50-এর উপরে চলে গেছে, 50-এর উপরে গেলে আপনার এখানে 17 ধরতে পারেন, 17 ওয়াট ধরতে পারেন এটা, আর রাউন্ড ফিগারে এটা 17 ওয়াট ধরতে পারেন। আর যদি আপনার 5-এর নিচে আসতো, এই 8টা যদি 5-এর নিচে আসতো, তাহলে আপনি 16 ওয়াট ধরতে পারতেন। তো এখানে আমি 17 ওয়াট ধরতেছি। তো আমার পাওয়ার, মানে আমার ওয়াট হচ্ছে 17, মানে 16.8, 16.8। তো 16.8 রাউন্ড ফিগারে ধরতে গেলে আপনার দেখা যায় যে 17 রাউন্ড ফিগারে আপনার এখানে এটা আসে আপনার 17 ওয়াট, রাউন্ড ফিগারে 17 ওয়াট, ঠিক আছে, 17 ওয়াট। তো আমার কি করতে হবে, এখানে ওয়াট বের করতে গেলে আমার এখানে করতে হবে যে ওয়াট যদি আমি বের করতে চাই, সেক্ষেত্রে আমার ভোল্ট 12 ভোল্ট ইন্টু আমার 12 ভোল্ট ইন্টু আমার দিতে হবে কি, যে যে এম্পিয়ারটা আছে সেই এম্পিয়ার, ঠিক আছে, 12 ইন্টু, মানে যে এম্পিয়ারটা আছে সেই এম্পিয়ার। যদি আপনার এখানে এম্পিয়ার থেকে, যে মনে করেন যে 5 এম্পিয়ার থাকলো, সাপোজ আমি ক্যালকুলেশন করি আমার ভোল্ট আছে কত, 12 ভোল্ট ইন্টু 5 এম্পিয়ার, ঠিক আছে, তো এখানে সমান সমান আসে কত, 60 ওয়াট। তো যদি আমি এখানে যদি 12 ভোল্ট, 12 ভোল্ট আর যদি আমি 5 এম্পিয়ার ধরি, আমি এখানে ধরি তাহলে দেখা যায় যে আমার এম্পিয়ার আসে কত, ওয়াট আসে, আমার 5 এম্পিয়ার ধরলে ওয়াট আসে কত,
60 watt. 60 watt. আমি যদি এখানে আমি 12 ভোল্ট এবং 1.5 এম্পিয়ার ধরছি, তো সেক্ষেত্রে আমার ওয়াট আইসে 17, আর এখানে আমি 12 ভোল্ট 5 এম্পিয়ার ধরছি, এখানে আমার ওয়াট আইসে 60। তো এইভাবে আসলে আপনার এম্পিয়ার মানে এম্পিয়ার এবং ভোল্ট থেকে ওয়াট বের করতে হয়। তো এর পরবর্তী ভিডিওটিতে দেখাবো যে কীভাবে আপনার এম্পিয়ার বের করতে হয়, ডিসি এম্পিয়ার কীভাবে বের করতে হয় সে বিষয় নিয়ে কথা বলবো। দেশে বন্ধু সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।